আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুনেছি হেমাটোলজি নাকি অনেকের কাছে খুব বেশি কঠিন, হেমাটোলজির কনসেপ্ট বুঝতে পারা, হেমাটোলজির ল্যাব ডায়াগনোসিস বুঝতে পারা, এই জিনিসগুলোতে অনেকেরই কষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি চেষ্টা করেছি যে হেমাটোলজির যত ভালো ভালো বইগুলো আছে, যেমন ডিগ্রুসি, যেমন রামাদাস নায়েক, কথালকার, এরকম বইগুলার সাপেক্ষে পাশাপাশি অনলাইনেও দেখবেন যে এরকম খুব ভালো রিসোর্স আছে বেশ কিছু জায়গায়। তো এই সমস্ত রিসোর্স মিলিয়ে একটি লেকচার তৈরি করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি এই ব্যাপারে অনেক বেশি সফল নিজেকে মনে করি। কেন? কারণ যখন আমরা লেকচারগুলো নিলাম, নেওয়ার পরে যখন স্টুডেন্টদের কাছ থেকে রেসপন্স শুনলাম, এটা আসলে খুবই 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 একটা শান্তির ব্যাপার ছিল। যে অনেকেই বলছিল যে এর আগে তারা হ্যামাটোলজি মুখস্থ করেছে, তারা জানতে পারতো না যে কোন ল্যাব ডায়াগনোসিসটা কী করে করতে হয়, পার্থক্যটা কী, কিন্তু যখন আসলে আমাদের লেকচারগুলো তারা করলো, তারা এই ব্যাপারে অন্তত কনফিডেন্ট হয়েছে যে না, তারা অনেক বড় কিছু করতে পারবে। সো আমি যদি আপনাদেরকে দেখাই যে লেকচারগুলো আসলে কীভাবে তৈরি করা হয়েছে, এবং আমাদের লেকচারগুলো তৈরি করার সময় আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি যে স্টুডেন্টদের মনের মধ্যে যেন একটা পড়া গেঁথে যায়। সে যদি শুধুমাত্র একটা পড়া পড়বে, একটা বই পড়বে, প্রসেস দেখবে, কিন্তু আসলে সে ভালো করে ছবিগুলো জানবে না, দেখবে না কি হচ্ছে। তার চেয়ে আমার কাছে মনে হয় যদি একটু অল্পও পড়ি, সেটা যদি খুব ভালো করে পড়ি, সেটা যদি একটু ক্লিনিক্যাল কোরিলেশনের সাথে পড়ি, তাহলে যতটুকুই পড়ছি না কেন, এটা আমাদের আজীবন কাজে লাগবে। এবং সে হেমাটোলজি এরকম একটা টপিক, এটা আপনি কোনোদিন বাদ দিতে পারবেন না। একদম ফার্স্ট ইয়ারে আপনি ধরেন, দেখবেন যে ফার্স্ট ইয়ারে হেমাটোলজি আছে, ফোর্থ ইয়ারে আছে, ফিফথ ইয়ারও আপনার আছে, এবং আপনি এমআরসিপি দিবেন নাকি এফসিপিএস দিবেন নাকি আপনি এমডি দিবেন, ডাজেন্ট ম্যাটার, আপনার পরীক্ষাতে কিন্তু হেমাটোলজি থেকে প্রশ্ন থাকবেই। তো সেই হেমাটোলজিটাকে যদি ভালো করে বোঝাতে যাই, আমার কাছে মনে হয় যে খুবই অল্প কথায় এটা বোঝানো সম্ভব না, এটার জন্য একটু এক্সটেন্সিভ একটু পড়াশোনা দরকার, এবং তার সাথে যেটা দরকার একটা গোছানো প্রিপারেশন। যে এই হেমাটোলজিতে যে জিনিসটা হয়, বিভিন্ন রকম টার্মিনোলজি থাকে, সেরকম টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হই না। তো দেখেন আমাদের এই ভিডিওগুলোতে দেখেন, এই যে অলরেডি এটা রবিন্সের একটা ছবি, ঠিক আছে, এবং এখানে আরও ক্লিনিক্যাল অন্যান্য বইয়ের ছবি। সো এরকম ছবি পাশাপাশি আলোচনা পাশাপাশি লেকচারের জিনিসগুলো সহজ করে বুঝিয়ে দেওয়া, এবং বোঝানোর সাথে সাথে আমাদের কিছু চ্যাটবক্স থাকে, সেই চ্যাটবক্সে হচ্ছে আমরা কী করি এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করি যে না আপনারা কোন জিনিসটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি। সো কেউ যদি কোনো একটা জিনিস বুঝতে না পারে, আমরা চেষ্টা করি সেটার সলভ ক্লাস নেওয়ার, আমরা চেষ্টা করি সেটাকে সামারাইজড ফর্মে মানে ফর্মে নিয়ে আসা। তাহলে দেখেন এখানেও আমি যে এনিমিয়াই স্ক্রল করছি, এনিমিয়ার ক্লাসগুলো যেগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। সো আমি যদি আরেকটু নিচে চলে আসি, আপনাদেরকে যদি দেখা যায় অন্যান্য টপিকগুলোতে কেমন ছিল। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবিগুলোকে এরকম রাখার চেষ্টা করি যে যখন একটা ছেলে অ্যানাটমি পড়বে, সে দুঃখিত হেমাটোলজি পড়বে, সো হেমাটোলজির সাথে অ্যাসোসিয়েটেড যে নলেজগুলো সেটা তার অর্জন হয়ে যাবে। এবং যখন ইনশাল্লাহ কেউ যদি এইরকম ভালো করে হেমাটোলজি পড়তে পারে, সে ফোর্থ ইয়ারে থাকুক নাকি ফিফথ ইয়ারে থাকুক, ডাজেন্ট ম্যাটার, এটা তার ক্লিনিক্যাল লাইফে ইনশাল্লাহ হেল্প করবেই, ঠিক আছে। সো এখানে এখন আমাদের এনিমিয়াই চলছে। সো দেখেন এনিমিয়ার উপরে আমরা কীরকম একটা ভাস্ট ডিসকাশন করেছি, শুধু ডিসকাশন না, আমার কাছে মনে হয় যে হেমাটোলজির রোগগুলো মানে একটার সাথে আরেকটা খুব বেশি রিলেটেড, এবং হচ্ছে পার্থক্যকরণ করাটা কঠিন। সো এই জন্য আমাদেরকে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে পার্থক্যকরণ করার জন্য প্রত্যেকটার সাথে এক কোনটার সাথে কোনটা পার্থক্য কোন জায়গায়, সেই জিনিসগুলো আলোচনা করা। এবং সাথে সাথে দেখেন এই যে ডেভিডসনের বক্স কিন্তু আমরা এখানে অ্যাড করেছি, যে ক্লিনিক্যাল যদি কোনো আলোচনা থাকে, সেই ক্লিনিক্যাল আলোচনাগুলোকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, এবং তাদের ল্যাবরেটরি ডায়াগনোসিসগুলোকে কোনটাতে সে কীভাবে পার্থক্যকরণ করবে, সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে। সো আমি মনে করি যে যদি এই লেকচারগুলো কেউ করে, এটা ইনশাআল্লাহ অবশ্যই তাকে ক্লিনিক্যাল লাইফে আরও বেশি হেল্প করবে, এবং মানে সে খুব কনফিডেন্সের সাথে হ্যামাটোলজি জিনিসগুলোকে ডিল করতে পারবে। এবং শুধুমাত্র জানার জন্য জানা না, আমার কাছে মনে হয় যে মনে রাখার জন্য যদি আমরা আসলে জানতে চাই বা পড়তে চাই, তখন ইনশাল্লাহ আমার এই কোর্সটি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আর কি। সো এই কোর্সের ভিডিও লেকচারগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আপনাদেরকে আরও সহজে এই ভিডিও লেকচারটা দেওয়ার জন্য আমরা আমাদের রেকর্ডেড যে লেকচার সেটার উপর একটা কোর্স আলাদা করে ছাড়বো বা রিলঞ্চ করবো বলা যায়। তবে রেকর্ডেড দেখে এটা কোনোভাবেই এরকমটা মনে করা দরকার নাই যে রেকর্ডেড, সুতরাং আমাদেরকে খোঁজখবর রাখবে না, অবশ্যই আমাদের চ্যাটবক্সে আপনাদেরকে খোঁজখবর রাখা হবে, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু সলভ ক্লাস নেওয়া হবে। সো এটা হচ্ছে আমাদের প্ল্যান, এবং যেহেতু রেকর্ডেড কোর্স আমরা চেষ্টা করবো যে আর একটু কমে, আমাদের নর্মাল কোর্সটা যত পেমেন্ট আমরা রেখেছিলাম এখান থেকে আরও বেশি পেমেন্ট কমিয়ে রাখার চেষ্টা করবো। সো আপনি যদি র্যামফিটের যে কোনো কোর্সে যদি আপনারা যুক্ত থাকেন,
প্রিভিয়াস যে কোনো কোর্সে যদি যুক্ত থাকেন সেই কোর্সে আপনার রোল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, সেক্ষেত্রে 450 টাকার মতো পেমেন্ট পড়বে। আর যদি আপনি একদমই আমাদের নতুন হয়ে থাকেন আমাদের কাছে, সো আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে 500 টাকার মতো পেমেন্ট পড়বে। এবং আমি বিশ্বাস করি যদি আপনি 400-500 টাকা, বর্তমানে আসলে তেমন কিছুই না, তাই না? একটু বার্গার খেতে গেলেই অনেক সময় 300-400 টাকা চলে যায়, একটা পিজা খেতে গেলে চলে যায়। বাট এই জিনিসটা যদি আপনি আপনার ক্লিনিক্যাল এক্সিলেন্সি তৈরি করার জন্য ব্যয় করেন, এটা আপনাকে সব দিক থেকে আসলে ইনশাল্লাহ বেনিফিটেড হবেন আর কি আপনি। সো এটা জাস্ট আমাদের যে লেকচার, যে নোটটা, এটা কিন্তু এখন আমি স্ক্রল করে শেষ করতে পারিনি। সো বুঝতেই পারছেন যে আসলে আমাদের এখানে অনেক কিছু আলোচনা হয়েছে। আমি যদি একদম সব লাস্টে দেখেন আপনাকে দেখাই যে আমরা কী কী আলোচনা করেছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রায় সব টপিকই কিন্তু আমাদের এখানে আলোচনা হয়ে গিয়েছে। ওকে, সো ইনশাল্লাহ আপনারা যারা যারা আগ্রহী তারা একটু কমেন্ট করে জানান যে কারা আসলে কোর্সটিতে যুক্ত হতে চান। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা তখন রেজিস্ট্রেশন করে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন। এবং আমরা চেষ্টা করব যে সপ্তাহে 3টি করে ক্লাস আপলোড দেওয়ার, এবং 3টি করে ক্লাস আপলোড দিলে আমার মনে হয় যে আপনাদের উপরও খুব বেশি লোড হবে না এবং আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। এবং ক্লাসের পরে অবশ্যই সেই ক্লাস রিলেটেড বিভিন্ন প্রশ্ন টশ্ন গ্রুপে করা হবে, এবং আপনারা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন। এবং অবশ্যই অবশ্যই যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে থাকতে পারবেন। এই যেমন দেখেন এই ছবিটা, এই ডায়াগ্রামটা যদি দেখতে চান ভালো করে দেখেন যদি, তাহলে একটা মানুষের এনিমিয়া পাওয়ার পর আপনি কীভাবে কীভাবে চিন্তা করতে পারেন, এমসিভি কত হলে কী চিন্তা করবেন, এমসিভি এরকম পেলে কী চিন্তা করবেন, প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে মেইন ফিচারটা কী কী করে আপনি সব এক কথায় বলতে গেলে ভিটামিন বি12 ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিকে আলাদা করবেন, এরকম করে কিন্তু প্রত্যেকটাতে আমরা সুন্দর করে মানে একদম ছক করে করে কোনটাতে আপনি কীভাবে বুঝবেন, হ্যাঁ, এই জিনিসগুলোকে আলাদা করার প্যাটার্ন এখানে রেখে দিয়েছি। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে অনেক সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।